আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম। ভূত নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী, ভূতের গল্প নিয়ে বাজার রয়েছে বিভিন্ন ধরনের বই। যদিও আধুনিক যুগে ভূতের গল্প অনেকটাই কদর হারিয়েছে, তবে গ্রাম অঞ্চলে এখনও বয়স্ক দাদা দাদি নানা নানির কাছে ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়ই শোনা যায়। তেমনি রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় শিশু পার্কে নির্মিত হয়েছে ভূতের ঘর সংসার নামের একটি রাইড। এই নতুন সংযোজন যেন গল্প নয়, সাক্ষাৎ ভূতের রাজ্য। শিশুদের জন্য যা চালু হয়েছে গত জানুয়ারি থেকে। নির্মাতারা বলেছেন, শিশু পার্কে এই অঞ্চলে ভূত নিয়ে এটাই প্রথম রাইড, যা দেখে শিশুরা অনেক মজা পাবে। প্রায় 8 মাস ধরে মাটির নিচে নির্মিত হয়েছে নতুন এই রাইডটি, যা শিশু ও বড়দের মাঝে আনন্দ বহন করবে। প্রবেশ পথেই আপনারা দেখেছেন, প্রবেশ পথে পা রাখলেই গা ছমছম করে। অন্ধকার গলি দিয়ে ভেতরে যতই পা বাড়াবেন ততই রোমাঞ্চকর হয়ে উঠবে পথ চলা। অন্ধকার গলিতে পা বাড়লে সামনে আলো, পিছনে অন্ধকার, ধোয়ার কুণ্ডলী, সাদা ধবধবে পোশাকে ত্বকের ভূতের আনাগোনা, ভয়ের সাথে বিনোদন, এ যেন অন্যরকম ভালো লাগে। প্রায় অর্ধশতাধিক ভূত নিয়ে সাজানো হয়েছে ভূতের ঘর সংসার, যেখানে দেখা যাবে ভূতের ঝর্ণায় গোসল করার দৃশ্য, হু হু হা হা খিলখিল ও অট্টহাসির নাচ। আর রয়েছে গাছের ডালে নানা ভঙ্গিমায় ভূতের আড্ডায় চুলোয় রান্নার দৃশ্য, খাটলিতে লাশ বহন করে নিয়ে যাওয়া বন্দি জীবনের দৃশ্য। রংপুর বিভাগে সরকারিভাবে একমাত্র শিশু পার্ক রংপুর চিড়িয়াখানা, আগে থেকেই সেখানে রয়েছে বিভিন্ন রাইড। সপ্তাহের শুক্রবার ব্যতীত 6 দিনই খোলা থাকে এই চিড়িয়াখানাটি। এই চিড়িয়াখানায় এই ভূতের ঘর সংসার ছাড়াও রয়েছে ইলেকট্রিক বুলেট ট্রেন, 3D মুভিস, মেরিগোরাইন্ড, ড্যাঞ্জার রোলার বোর্ড, মিউজিক ফাইটার প্লেন, স্পাইডার ক্রেডল। এছাড়াও রয়েছে বিভিন্ন বন্য প্রজাতির বন্য প্রাণী। এখানে রয়েছে সবুজের খোলামেলা মনোরম পরিবেশ। আপনারা চাইলে সপ্তাহের 6 দিনে শুক্রবার ব্যতীত এখানে আপনার পরিবার শিশু সন্তানদের নিয়ে খুব সুন্দর একটি মুখর পরিবেশে ছুটি কাটাতে পারেন। সেজন্য আপনাকে রংপুর চিড়িয়াখানায় হনুমানতলায় অবস্থিত এখানে আসতে হবে। আপনার সন্তানকে সময় দিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আপনার শিশুকে সময় দিন, পরিবারকে সময় দিন এবং সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।